আজ আপনাদের নিয়ে যাব পুরুলিয়া জেলার দেউলি গ্রামে। এই দেউলি গ্রামে আছে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের অস্থি বিসর্জনের জন্য দামোদর নদের তীরে পবিত্র তেলকুপি ঘাট। দেউলি গ্রামটি সাঁতুরি থানার অন্তর্গত। মধুগুন্ডা রেলওয়ে স্টেশন থেকে 4 কিলোমিটারের মধ্যে এই স্থানটি। মধুগুন্ডা রেলওয়ে স্টেশন থেকে টোটো রিজার্ভ করে কিছুক্ষণ কাটিয়ে আসা যায় এই পবিত্র স্থান থেকে। এই তেলকুপি বাণীঘাটটি দামোদর নদীর ধারে অবস্থিত হওয়ায় এর সৌন্দর্যই আলাদা। এই স্থানটি জংবাহা হুইয়েল ঘাট সমিতির দ্বারা পরিচালিত হয়। এই তেলকুপি বার্নি ঘাটে একটি সংগ্রহশালা আছে। বাৎসরিক উৎসবের সময় এই সংগ্রহশালা প্রদর্শিত হয়। গেস্ট হাউস তেলকুপি বার্নি ঘাট চত্বরে থাকাকালীন সমিতির সেক্রেটারি মহাশয়ের সঙ্গে পবিত্র স্থান সম্বন্ধে বেশ কিছু তথ্য জানতে পারলাম। বলছি দাদা, আমরা যে স্থানে আছি এই স্থান থেকে একটু সম্বন্ধে একটু বলুন। নমস্কার দাদা, আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটা সম্বন্ধে একটু বলুন, এটা কোথায় অবস্থিত, কী কী অ্যাক্টিভিটি হয় এখানে? এই যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি সেই স্থানটার নাম তেলকুপি বার্নি ঘাট দেউলি মহজা সাতুরি থানা পুরুলিয়া জেলা। জেলা এখানে তেলকুপি বার্নি ঘাট হচ্ছে সাঁওতালদের অস্থি বিসর্জন ঘাট এবং প্রতি বছর তেলকুপি বার্নি ঘাটে তেলকুপি মেলা হয়, তেলকুপি বার্নি মেলা হয়। সেটা বাংলা 11, 12, 13 চৈত্র এবং শুধু ভারতবর্ষে সাঁওতাল নয়, বিদেশে যারা বসবাস করেন যেমন নেপাল, বাংলাদেশ, ভুটান, সেদিক থেকে কিন্তু এনারা অস্থি বিসর্জন করতেও আসেন এবং মেলাতেও যোগদান করেন এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে এখানে পূজা অর্চনা করা হয়। আর এখানকার ইতিহাস আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি হয়তো অনেকের কাছে যে তেলকুপিটা, হ্যাঁ হ্যাঁ প্রশ্ন ছিল, আমি নেক্সট প্রশ্নটা করতাম, আমি গেছি ওই রঘুনাথপুর থেকে যেটা সিলিমা হয়ে যায়, আর সেখানকার ঘটনাটা হচ্ছে আমাদের আদি তেলকুপি বার্নিঘাটটা যখন 1956 সালে ডিবিসি বাঁধ নির্মাণ তৈরি হয় তখন সেই আদি তেলকুপি ঘাটটা জলে তোলায় চলে যায়। তৎকালীন এমএলএ বুধন কিস্কু মহাশয় এবং আন্দোলন করেন যে আদিবাসীদের কি তথা সাঁওতালদের অস্থি বিসর্জন ঘাট তেলকুপি বার্নি ঘাটটা ডুবে আছে, তাহলে আমরা আমাদের পূর্বপুরুষদের অস্থি কোথায় বিসর্জন করব। এবং সেই মানে কথাটা ডিবিসি কর্তৃপক্ষ ভারত সরকার এর কাছে তুলে ধরেন এবং তুলে ধরার পর ল্যান্ড ফর ল্যান্ড নীতিতে 1959 সালে এখানে প্রায় প্রথমে 33 ডিসমিল এবং পরে 42 ডিসমিল এইভাবে এখানে টোটাল 14 একর জমির উপরে আমরা তেলকুপি বার্নিঘাট নির্মাণ করা হয়েছে এবং সেটা ডুবে যাওয়ার পর এখানে আমরা করেছি। এবং আমরা সেই টাইমে ডিবিসি কর্তৃপক্ষ 10,000 টাকা দিয়ে পরে এবং এখানে যাতে সেট তৈরি হয় সেগুলো ডিবিসি কর্তৃপক্ষ সাহায্য করেছেন, ভারত সরকারও সাহায্য করেছেন। তখন থেকে মানে 1960 সাল থেকে লাগাতার এখানে সাঁওতালরা অস্থি বিসর্জন করে আসছেন এবং তেলকুপি বার্নি মেলা করে আসছেন, এটা এনার গুরুত্ব আর কি, এখানকার গুরুত্ব এটাই। তা আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম বেলটুডু, আমি তেলকুপি বার্নি সমিতির সাধারণ সম্পাদক, সেক্রেটারি আমি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। মেলার সময় এখানে প্রদর্শন হয় মিউজিয়াম, এটা একটা মিউজিয়াম রুম, এর মধ্যে এখন কিছু নেই, দাদারা বললেন
যখন এখানে কিছু নেই, মেলার সময় এখানে সব প্রদর্শনী হয়। খুব সুন্দর এই বান্নিঘাট চত্বরটি, সারা দেওয়ালের গায়ে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। আমি পুরুলিয়া জেলার সুনির গ্রামের তেলকপি বান্নিঘাট চত্বরে আছি। খুব সুন্দর লোকেশন, চারিদিকে সবুজে ঘেরা। এখানকার স্থানীয় মানুষরা আছেন, তাদের বৃক্ষরোপণ উৎসব হচ্ছে, তাই বেশি কথা বললেন না, কিন্তু এই জায়গাটা খুব ভালো। মেন গেট এটাই। সুন্দর গ্রামের তেলকুপি বান্নিঘাটের চত্বর থেকে এবার বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা।
বার্নিঘাট। বাঁ দিকে বই চলেছে দামোদর নদ। কাকা, এটা দামোদর নদ তো? হ্যাঁ, খুব সুন্দর জায়গা এটা, খুব দারুণ জায়গা। আপনি এখানে দেখাশোনা করেন নাকি থাকেন? ও আচ্ছা আচ্ছা, দেখি না। আমি তেলকুপি বার্নিঘাট চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আমি তো আসার সময় এসেছিলাম। কিছুই আছে, মাঝে মাঝে রোদ উঠছে, কড়া বৃষ্টি হচ্ছে, বর্ষার সময় এটা একটু মেনে নিতে হবে। সুন্দর পবিত্র এই তেলকুপি বার্নিঘাটের ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।